আলাইকুম মাই লাভলি পিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি বাজারে চলে আসলাম আমি একা না সঙ্গে আমি আর আমার বড়ো বোন মুক্তা আপু তো দুজন মিলে বাজার করব আমার আসলে এটা গতকালকের ব্লগ দু বোন মিলে আমরা বাজার করেছিলাম তো আসলে বাজার তো করতেই হবে তো গতকালকের বাজার করা নিয়ে অনেকেরই অনেক প্রবলেম দেখছি তবে বেশিরভাগ ভাইয়া পুরাই কিন্তু মানে সুন্দর কমেন্ট করেন নাইনটি নাইন পারসেন্ট মানুষ আমাদেরকে ভালোবাসেন শুধু এক পারসেন্ট লোক আছে যারা শুধু সব সময় ব্যাড কমেন্ট করার জন্য হাত তুলে মনে বসে থাকেন আরে এইটা একটা কঠিন সময় পার হচ্ছে এখনো সময় আছে মানুষকে ভালোবাসতে শিখেন মানুষকে ভালোবেসে ভালো কথা লিখতে শিখেন তো যাই হোক কথা বাড়াতে চাই না বাজার কে না করছে সবাই কিন্তু আমরা বাজার করছি আমরা ব্লগ করি সেজন্য জন্য আমাদের বাজারগুলো হয়তো আপনারা দেখছেন আর যারা ব্লগ করছেন না তারা কিন্তু ঠিকই কম বেশি বাজার করছেন আর আমার হাজব্যান্ড যেহেতু আমেরিকায় থাকে মুক্তাপুর হাজব্যান্ড অফিসে থাকে তো তারা তো কর্মজীবী পুরুষ লোক এদের তো কাজ আছে তো এরা কি এসে আমাদেরকে বাজার করে দিতে পারবে পারবে না তো আমাদের বাজারগুলো তো আমাদেরকেই করতে হবে আর আমরা যেহেতু মহিলা মানুষ বা পুরুষ মানুষ যেই হই না কেন এই সময়টাতে কিন্তু যত কম বাইরে যাওয়া যেতে পারে ততই ভালো যদিও সব কিছুর মালিক মহান আল্লাহ পাক তবে আল্লাহ পাক বলেছে মোমিন ব্যক্তিরা সবসময় সাবধানতা অবলম্বন করবে এবং যত খারাপ জিনিসই আসুক না কেন খারাপ মহামারী আসুক না কেন সেটার জন্য মমিনরা সবসময় প্রস্তুত থাকবে আর প্রস্তুত থাকা মানেই হলো সব কিছু নিজেকে নিয়ে প্রস্তুত হতে হবে শুধু খালি করে বসে প্রস্তুত তো থাকা যায় না আমার বাচ্চার খিদা লেগেছে এখন আমি এখানে কি প্রস্তুতিটা নিলাম বলেন তো তো বাচ্চার খিদা নিবারণ করার চেষ্টাও তো আমাকে করতে হবে তাই না আমার বাচ্চা যদি এখন কান্না করে আপনি কিন্তু দেখবেন না সেটা আমাকে দেখতে হবে আমি বুঝবো যে আমার পরিবারে কি লাগবে না লাগবে সেটা কিন্তু দূরের কোনো মানুষ বুঝবে না তাই না তারপরও যারা মা যারা মানুষ যারা সুন্দর মনের অধিকারী তারা কিন্তু বুঝেন যে আসলে এগুলো প্রত্যেকটা মানুষেরই এই ধরনের প্রস্তুতি নেওয়া উচিত প্রতিদিন বাহিরে না যেয়ে একসাথে যদি আমরা আমাদের এই সময়টাতে প্রিপারেশন নিয়ে চলি ঘরে বসে আল্লাহকে ডাকি সেটাই কিন্তু সবচেয়ে বেস্ট আর এই জন্য তো আমরা মানে বাজার করা বন্ধ করে দেই নি খাওয়া দাওয়া কি কেউ বন্ধ করে দিয়েছেন বলুন যত বড়ই বিপদ হোক খেতে তো হবে তো খেতে হলে বাজার তো করতে হবে যেটা অনেকেই নিত্যদিন করছেন সেটা আমরা একদিনই করছি যেহেতু আমরা চাচ্ছি না এই সময়টাতে বাহিরে যেতে এই সময়টাতে বাহিরে গিয়ে আরও ঝামেলা বাড়াতে আমরা চাচ্ছি ঝামেলাটা যেন মহান আল্লাহ পাক কমিয়ে দেন আমরা যেন সতর্ক থাকতে পারি সাবধান থাকতে পারি একজনের স্পর্শ থেকে একজন দূরে থাকতে পারি এই যে আমার বোন তার সাথে আমি মানে অনেক আয়োজন করে মনে হয় যে গতকালকে একসাথে হয়েছি মানে দেখা করার জন্য তারপরও চেষ্টা করেছি দুজন দুজনের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে কারণ মহান আল্লাহ পাক আমাদের মাঝে ওরকম একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে আমার কিন্তু বোনকে দেখার জন্য খুবই খারাপ লাগছিল মনটা কেমন যেন উতলা হয়ে আছিল। তো বাজার করার মানে উসিলায়ও দুজন যেন একটু দেখা করতে পারি সেইটাই ছিল আমাদের মানে মূল উদ্দেশ্য তো আল্লাহ পাক হয়তো খুব তাড়াতাড়ি আমাদের মাঝ থেকে এই ভাইরাস তুলে নেবেন আশা করি আমরা তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এই মহামারী কাটিয়ে হয়তো উঠতে পারবো তবে জানি না কি হবে মহান আল্লাহ পাকই ভালো বলতে পারবেন তো কালকে গতকালকে আমার বোন বাজারের ভিডিও দেওয়ার পর অনেকেরই অনেক মানে চুলকানিমূলক কমেন্ট যেগুলো দেখে আমার নিজেরও খারাপ লেগেছে কেন এভাবে না করলেই কি হয় না এভাবে বাজে কমেন্টগুলো না করলে হয় না এ এখনই তো একটা সময় চলে এসেছে এই সময়টা তো আমরা কাজে লাগাতে পারি মানুষ হিসেবে মানুষকে তুলে ধরতে পারি তাই না নিজেকে মানুষ হিসাবে তুলে ধরতে পারি আসলে আমি একটু অন্যরকম হয়ে গিয়েছি কমেন্টগুলো পড়ার পর আমার খুবই খারাপ লেগেছে যে মানুষ কিভাবে এতটা মানে নিচে নেমে যায় বুঝি না তবে যারা ভালো মানুষ সুন্দর মনের অধিকারী তারা কিন্তু সুন্দর কাজগুলোকে সুন্দরভাবেই নেবেন আর যাদের কাছে হিংসে হয় খারাপ লাগে তারা তো সবসময় খারাপভাবে নেবেন এটাই স্বাভাবিক তো যাই হোক হয়তো একটু মনে কষ্ট লেগেছে সেই জন্য আমার ভাই বোনদের সঙ্গে শেয়ার করলাম কেউ খারাপভাবে নেবেন না যারা খারাপ মানুষ তারা তো খারাপভাবে নিবে এটা নিয়ে আসলে আমার তেমন মাথা ব্যথাও নেই আমার সংসারে আমি কি কাজ করছি সেটা যদি দেখাতে পারি আমি কি বাজার করলাম সেটা কেন দেখাতে পারবো না আমি বুঝলাম না তো যাই হোক আমরা যেহেতু ডেলি ব্লগ করছি ডেলি লাইফস্টাইল শেয়ার করছি কি করছি সেটাই দেখাচ্ছি যদি কারো ভালো লাগে আমাদের ব্লগ দেখবেন যদি ভালো না লাগে আপনাদেরকে কিন্তু জোর করে বলি না যে ভাই মুক্তাপুর ব্লগটা একটু দেখেন না বা আমার ব্লগটা একটু দেখেন না আমি আমার শখের বসে ইউটিউবে কাজ করি তো শখ করে করে আপনাদেরকে পেয়েছি ভালোবাসা পেয়েছি তো যারা আমাদের ভালোবাসার মানুষ তারা কিন্তু সবসময় আমাদেরকে ভালোবেসে দূর দূরান্ত থেকে আমাদের খবরগুলো নিচ্ছেন তো অনেকে এই কিটকেটটার দাম জানতে চেয়েছিলেন সেটা আমি একটু বলে দিচ্ছি এটা হলো একশো পাঁচ টাকা ব্যাটসহ হয়তো আরও একটু বেশি পড়বে মহান আল্লাহতালা বলেছেন যে যারা মুমিন তারা সবসময় সব কিছুর জন্য প্রস্তুত থাকবে নিজেকে প্রস্তুত রাখবে আর সবসময় সাবধানতা অবলম্বন করবে তো নিজেকে প্রস্তুত রাখা মানে এই না যে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকা নিজেকে প্রস্তুত রাখা মানে সব দিক থেকে প্রস্তুত থাকা যারা মনের দিক থেকে স্মার্ট যারা সব দিক থেকে স্মার্ট তারা সব দিক থেকে প্রস্তুত থাকেন তো আমাদের এগুলো শেয়ার করার মানেই হলো যারা আমার ভিউয়ার্স বা মুক্তাপুর ভিউয়ার্স আছেন তারা সবাই এভাবে প্রস্তুতি নেবেন নিজেকে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে কিন্তু আপনার পাতিলে রান্না হবে না আপনার পাতিলে কিন্তু চাউল দিয়ে পানি দিলে তারপরে গিয়ে রান্না হবে তাই না এর আগে কিন্তু রান্না হবে না তো রান্না না হলে নিজে হয়তো না খেয়ে থাকতে পারবেন পরিবারের কোনো একজন লোক কিন্তু না খেয়ে থাকতে পারবে না দেখা গেল বাচ্চা বয়স্ক মানুষ হয়তো বা আমার ঘরে একমোটো চাউল আছে আমি কিন্তু সেখান থেকে আমার দেখা যাচ্ছে আমার ভাবির কষ্ট হলো সে যদি চায় আমি তাকে দিতে পারবো এটাই হলো প্রস্তুতি আর প্রস্তুতি থাকা মানেই কিন্তু সব দিক থেকে নিজেকে প্রস্তুত রাখা আজকে সকালে আমার বাসা যে কাজ করতো জোরই না আপু সে আমাকে কল দিয়ে মানে খুবই মন খারাপ করছিল যে আপা আমি তো কাজ ছেড়ে দিয়েছি মানে সবাই আমাকে কাজ থেকে না করে দিয়েছে আপনি তো মাস শেষে ঠিকই আমাকে টাকা দিবেন কিন্তু অন্যরা তো আমাকে যতদিন কাজ করেছি ততদিনের টাকা দিয়েই না করে দিয়েছে এমন কি তার হাজব্যান্ড রিক্সা চালায় তার রিক্সায়ও এখন খুব কম মানুষ উঠতেছে সে বাসা ভাড়া কীভাবে দিবে আমার কাছে কিন্তু অঝরে মানে কাজ ছিল মনে হচ্ছে আমার কাছ থেকে তো আমি তাকে বলেছি টেনশন করুন আল্লাহ পাক হয়তো একটা রাস্তা খুলে দিবে। আমি তোমাকে কল দিয়ে আবার জানাবো জরিনাপু এখন মানে বয়স দেওয়ার আগে আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বললাম আমার হাজব্যান্ড কিন্তু ঠিকই এই ব্যাপারটা তার দায়িত্ব হিসেবে নিয়ে নিয়েছে আমাকে বলে দিয়েছে তুমি যতটুকু পারো যতটুকু সম্ভব জরিনাপাকে হেল্প করো আমিও আমার হাজব্যান্ডকে বললাম আমার কাছে মনে হয় জরিনাপা আমার পরিবারেরই একজন সদস্য তার এই মন খারাপ দেখে আমার কিন্তু ভালো লাগছে না তো আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বলে দিয়েছে তোমার সর্বস্বটা দিয়ে তুমি চেষ্টা করবে তাকে সাহায্য করার তো আমরা কিন্তু শুধু নিজেরাই যে খাই তা না দান করলে কাউকে বলতে হয় না এক হাতে দান করলে আরেক হাতে বলতে হয় না তো এমন আমার যেমন এরকম কিছু লোক আছে মুক্তাপুরও কিন্তু এরকম লোক আছে তো আমরা যখনই কোনো কিছু কিনি একা একা কিন্তু খাই না আমরা তো ডায়েট করি বা আপনারা জানেন আমরা কিভাবে খাই বা কি করি বলতে চাই না আসলে আমি এত এত রান্না করি সে রান্নাগুলো কোথায় যায় আসলে বলতে গেলে দান করলে দান হয় না আমার রান্নাগুলো কিন্তু আমার দুই বাচ্চা আর আমি একা খেয়ে শেষ করে ফেলতে পারি না আমার বাসায় কেয়ারটেকার আছেন তারপর আমার আশেপাশের অনেকেই আছেন যাদের সাথে আমি চলি তাদের অবস্থা যদিও তেমন একটু ভালো না আমি কিন্তু যখনই একটু বেশি রান্না করি তাদেরকে খবর দিয়ে এনে দিয়ে দিই তো আসলে বলতে আজকে বাধ্য যে আপনারা মানে যেভাবে আজে বাজে কমেন্ট করে যাচ্ছেন দু একজন লোক তাদের জন্য আজকে কিছু কথা না বলেই পারছি না তো আজকে আমি আমার সব বাজারগুলো দেখাইনি আমি স্বপ্ন থেকে যে বাজারগুলো করেছি সেগুলো দেখালাম শুধু বাচ্চাদের বাজারগুলো ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখতে পাবেন মুক্তাপার সাথে যেই বাজারগুলো আরও বাজার করেছিলাম সেগুলো তো আপনারাও সবাই যে আর যতটুকু অ্যাবিলিটি আছে টুকটাক বাজার করে রেখে দিবেন এতে করে বারবার বাহিরে যেতে হবে না বাহিরে যাওয়া মানেই একজনের সাথে একজনের ধাক্কা খাওয়া একজনের হাঁচি কাছির জীবাণু আপনার গায়ে করে বাসায় নিয়ে আসা আপনি তো নিয়ে আসলেন সঙ্গে আপনার পুরো পরিবারকে ঝামেলায় ফেললেন তো এই ঝামেলায় পড়তে কে চায় বলেন কেউ চায় না তো মহান আল্লাহ পাকু কিন্তু বলে দিয়েছেন তোমরা যতটুকু সম্ভব নিজেকে সাবধানে রাখবে সেভে রাখবে তো আমি আমার ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না এটা আমার কথা না আসলে এখন এটা বিশ্বব্যাপী বড় বড়ো গুণীদের কথা যে একদম মানে বেশি জরুরি কোনো কাজ না হলে ঘর থেকে কেউ বের হবেন না তো ঘরে তো আর খালি পেটে বসে থাকা যাবে না বসে থাকা যাবে একবার নীরবে চিন্তা করবেন যারা কালকে মুক্তাপুকে আজে বাজে কমেন্টগুলো করেছেন আপনি কয়দিন বসে থাকতে পারবেন এখনও এখনই সময় নিজেকে শুধরে নেওয়ার মানুষকে আজে বাজে কমেন্ট করে বিব্রত না করে নিজেকে সুদ্রে নেন আল্লাহ পাক আমাদের উপর এমনিতেই অনেক নারাজ এখনই সময় নিজেকে সুদ্রে নেন মানুষ হিসাবে মানুষকে সম্মান দেন নিজেও একজন মানুষ হিসাবে মানুষের কাছে সম্মানিত হন আপনি যখন একজনকে সম্মান দেবেন মহান আল্লাহও কিন্তু আপনাকে মানুষের কাছে এমনিই সম্মানিত করে দেবে তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেলছি আর রান্নার রেসিপি শেয়ার করতে পারছি না তো মাছ দিয়ে শাক রান্না করতেছি রেসিপিটা আপনাদেরকে একটু বলে দিব এগুলো ছিল ডাটা শাক আর ডাটাগুলো আগেই রান্না করে নিয়েছিলাম ডাটা শাকগুলো কুচি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম যে শাকটা রান্না করে নেই তো শাক ডাটা শাক কিন্তু এত বেশি স্বাদ লাগে না তো এটার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে কিছু মাছ ভেজে নিলাম আর এগুলো হলো পাঙাশ মাছ পাঙ মাছগুলো ভেজে কাটা ছাড়িয়ে নিলাম আর শাকটা এদিক থেকে সব ধরনের মশলা দিয়ে আমি শাকটাকে একটু কোক করে নিচ্ছি তো শাকটা যখন হাফ রান্না হয়ে যাবে তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দেব। আর এটা আসলে কমন রান্না বলে দেওয়ার কিছু নেই মাছ তরকারিতে আমরা যা যা মশলা দিই সব মশলা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর শাকগুলো এখানে দিয়ে দিয়েছি তো কিছু কাঁচামরিচ কুচিও দিয়েছি আর মাছগুলো নামানোর কিছুক্ষণ আগে আর কি দিব তো এভাবেই রান্নাটা করব আজকে মনটা খুবই খারাপ লাগছিল গতকালকে আসলে কমেন্টগুলো দেখে মুক্তাপু যখন আমাকে জানালো যে এরকম এরকম তখনই আমার খুব খারাপ লাগছিল যে বলার জন্য যে যারা এখনও মানুষ হিসাবে মানুষ থেকে দূরে সরে দাঁড়িয়েছেন তারা এখনই সময় নিজেকে শুধরে নেন আল্লাহ পাক অনেক নারাজ আমাদের উপর সবাই আল্লাহর কাছে চলুন ক্ষমা চায় এই মহামারী থেকে আমরা রেহাই চাই এটাই আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত কারণ পুরো পৃথিবী যেখানে থমকে গিয়েছে দু একজন মানুষ এখনও থমকে যায়নি তাদের জন্য বা এই পৃথিবীটা এরকম হয়ে আছে একজনের পাপে দশজন মরে ফাপে একটা কথা আছে না সেরকম অবস্থা হয়ে আছে তো আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেখ আজকের পর থেকে কেউ কাউকে বাজে কথা বলার আগে নিজেকে একবার প্রশ্ন করবেন যে আমরা এখন কেমন অবস্থায় আছি আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেখ সেটাই সবাই আল্লাহর কাছে দোয়া করবেন তো আমরা সবাই সবার জন্য দোয়া করব। এটাই আমার তরফ থেকে আপনাদেরকে বলার আমার শাকটাতে আমি টেস্ট করে দেখলাম লবণ একটু বেশি হয়ে গিয়েছে তো শাক যদি লবণ বেশি হয়ে যায় সেই সময়টাতে কিন্তু খেতে ভালো লাগে না তো ভাবলাম একটা টমেটো দিয়ে দিই এতে করে লবণটা কিছুটা কমে যাবে তো এই কাজটা আপনারাও করতে পারেন যখনই কোনো তরকারিতে লবণ একটু বেশি হয়ে যায় তখন বাসায় যদি টমেটো থাকে দু একটা টমেটো দিয়ে দিবেন এতে করে লবণটা কিন্তু অনেক অংশেই কম দেখাবে তো অনেক কথা বলেছি আর কথা বলতে চাই না সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন নিজেকে ভালোবাসবেন নিজেকে ভালোবাসা মানে অন্যকেও ভালোবাসা নিজেকে ভালোবাসলে আল্লাহর কাছ থেকে সেবে রাখতে চাইলে অন্যকে সম্মান করবেন ভালোবাসবেন এটাই স্বাভাবিক তাই না আর এখন আমরা খুব কঠিন সময়ের ভিতর দিয়ে আমরা দিন পার করতেছি প্রতিনিয়তই মনে হচ্ছে পৃথিবীতে কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে তো ঘটেই যাচ্ছে আমরা নিজের চোখেই দেখতে পাচ্ছি যেটা আমাদের কাছে ছিল একটা সময় মানে কোরআন হাদিসের কথা এখন কিন্তু সেই কোরআন হাদিসের কথা বাস্তবে রূপ নিয়েছে নিজেকে সুদরে নেন এখনই সময় আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আর গতকালকে যারা মুক্তাপুর ভিডিওতে ব্যাড কমেন্টগুলো করেছেন তাদেরকেও আমরা ক্ষমা করে দিলাম কারণ ক্ষমা মহত্বের লক্ষণ যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন নতুবা দরকার নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ